সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর এই জ্যামিটি লেকচারে আমরা অষ্টম অধ্যায়ে থেকে পড়তেছি অনুশীলনীর প্রশ্ন সমাধান করব এই লেকচারে এটা আমাদের পাঁচ নাম্বার লেকচার তো তিন নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করেছি এখন আমরা দেখব চার নাম্বার এই প্রশ্নটা করা হয়েছে উপরে যে চিত্রটা আছে এটা উদ্দীপক হিসেবে কাজ করতেছে এইখানে একটা তথ্য দেওয়া আছে এবি সমান্তরাল সিডি যদি সমান্তরাল দুটি সরল সরলরেখাকে আরেকটি সরল রেখা ছেদ করে দেখুন পি কিউ হচ্ছে এখানে ছেদক সেই ক্ষেত্রে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় এরা পরস্পর একান্তর কোণ আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে পি ই এ এটার মান কত তার মানে এইটুকুর মান কত ডিগ্রি হবে পূর্ববর্তী লেকচারে বলেছিলাম যখন একটা সরল রেখা থাকবে এই সরল রেখার উপরে একটা বিন্দু আমরা নিলাম তখন এখানে আসলে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে তো এই ক্ষেত্রে খেয়াল করুন যদি আমরা আরেকটি রেখা দ্বারা কোনটাকে ভাগ করি তাহলে এই দুইটা কোন মিলে কিন্তু আসলে একশো আশি ডিগ্রি হবে তো দেখুন এই যে ছেদকটা ছিল এই ছেদকটা কিন্তু সরল রেখা এখানে ই যদি আমরা একটা বিন্দু ধরি তাহলে এই যে এ বি এই রেখার দ্বারা বা রেখাংশের দ্বারা এই টোটাল একশো আশি ডিগ্রি কোনটা দুই ভাগে ভাগ হয়ে গেল এই পার্টটুকু আসলে পঞ্চাশ ডিগ্রি নিয়ে নিল একশো আশি থেকে পঞ্চাশ ডিগ্রি নিয়ে নিল তাহলে অবশিষ্ট রইল এইটুকু যেটুকুর মান চাওয়া হচ্ছে তাহলে আমরা কি করব যেহেতু এই টোটাল টুকু ছিল একশো আশি ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি সে নিয়ে নিয়েছে একশো আশি থেকে পঞ্চাশ ডিগ্রি যদি বিয়োগ করি পাচ্ছি একশো ত্রিশ ডিগ্রি এটাই হবে আমাদের অ্যান্সার গ নাম্বার পাঁচ নাম্বারে আসলে কি চাওয়া হচ্ছে আরেকটা কোণের মান চাওয়া হচ্ছে এর মান কত তো আমরা দেখি ডি কোনটা ই শুরু হলো এফ ডি তার মানে এইটুকুর মান বের করতে বলা হয়েছে তো আমরা পূর্ববর্তী লেকচারে বলেছিলাম ছেদকের বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হয় এরা একান্তর কোণ এবং একান্তর কোণ সব সময় সমান হয় এখানে শুধু এইটুকু মনে রাখতে হবে যেহেতু তারা একান্তর কোণ এইটুকুর মানও অবশ্যই কত হবে পঞ্চাশ হবে তো আমরা দেখি অপশনে পঞ্চাশ আছে কিনা ডিগ্রি দেওয়া আছে নম্বরে বলা হয়েছে এ বি সি একটা ছয় ত্রিভুজ আপনি যে কোনোভাবে ত্রিভুজ অঙ্কন করতে পারেন ত্রিভুজের কোনগুলোকে আমরা চিহ্নিত করলাম তো বলা হচ্ছে বি এবং সি এই দুইটা কোণের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই যে এ কোণ এটার মান কত এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে আপনি যে কোনো ত্রিভুজ দেখেন বা আঁকেন সকল ত্রিভুজের তিন কোণ যোগ করা হয় তাহলে একশো আশি ডিগ্রি পাবো যত ত্রিভুজ আপনি নিয়ে আসেন এই কথাটা শুধু মনে রাখতে হবে তাহলে দেখুন দুইটা কোণ যদি নব্বই ডিগ্রি নিয়ে নেয় তাহলে আর বাকি থাকে কত যেহেতু দুটা কোণ মিলে নব্বই ডিগ্রি নিয়ে নিল কাজেই অবশ্যই আরেকটা কুনের মান হবে নব্বই ডিগ্রি তার মানে কিভাবে দেখুন ক অপশনে দেওয়া আছে সাত নাম্বারে একটা চিহ্ন দেওয়া আছে বলা হচ্ছে এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই চিহ্ন দ্বারা আসলে সর্বসম বোঝায় আমরা প্রথম লেকচারে বুঝিয়েছিলাম সর্বসম মানে কি যদি দুটি ত্রিভুজ আমরা দেখতে পাই যে তারা একটার সাথে আরেকটা একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে বা এই দুটি ত্রিভুজ একটা আরেকটার উপরে স্থাপন করা হয় তাহলে তারা ছোটও হবে না বড়ও হবে না তারা খাপে খাপ একটার উপরে আরেকটা বসে যাবে সেই ক্ষেত্রে এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন এবার আমরা আট এবং নয় নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে একটা চিত্র দেওয়া আছে আট নাম্বারে যেটা বলা হলো এক্সের মান কত এখানে এক্স বলতে বোঝানো হচ্ছে এই কোনটা তো আমরা একটু আগেও বলেছি যখন একটা সরল কোন উৎপন্ন হবে বা একটা সরল রেখা আমরা নিলাম এবং এখানে একটা বিন্দু চিহ্নিত করলাম তখন এইখানে আসলে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় বা এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এইটাকে যদি একটা সরল রেখা কল্পনা করেন এবং এইখানে একটা বিন্দু কল্পনা করেন তাহলে এই যে কোন এখানে উৎপন্ন হলো এক সরল কোন এটার মান একশো আশি ডিগ্রি এইটুকুর মান একশো পাঁচ ডিগ্রি নিয়েছে তাহলে বাকি অংশের মান কত মানে মান কত হবে একশো আশি থেকে একশো পাঁচ বিয়োগ করলে যা হয় তা আমরা পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি নয় নাম্বার চাওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান কত এখন এই যে ওয়াই এটার মান কত এটার মান কি পঞ্চান্ন ডিগ্রি না অন্য কিছু যদি ওয়াই এর মান পঞ্চান্ন এক্স এর মান যেহেতু আমরা পেয়ে গেছি এবং ওয়াই এর মান পঞ্চান্ন ডিগ্রি আমরা পাচ্ছি একশো তিরিশ ডিগ্রি কিন্তু অপশনে একশো তিরিশ দেখা যাচ্ছে না তো এটা অনেক সময় আমরা ভুল বুঝতে পারি বা চিত্রটা এমনভাবে দেওয়া আছে আসলে এখানে বোঝা যাচ্ছে ওয়াই সমান পঞ্চান্ন ডিগ্রি আমি জানি না যারা বই প্রণয়ন করেছে বা লিখেছে তারা এটাকে কিভাবে ধরে নিয়েছে বা অপশনটা কিভাবে সাজিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেভাবে তথ্যটা প্রেজেন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে এই ওয়াই এর মানটাকেই পঞ্চান্ন বোঝাচ্ছে কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি যে এই পঞ্চান্ন ডিগ্রিটা আসলে এই কোনটাকে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি যে আমাদের অপশনের সাথে মেলে কি না তো আমরা ধরে নিলাম যে ওয়াইয়ের মান এখানে দেওয়া নেই ওয়ের মানটাকে আমাদেরকে বের করতে হবে এবং পঞ্চান্ন ডিগ্রি এই কোনটা এখানে যে কোনটা আছে এই কোণের মান দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। প্রথমে এই কোণের মানটা বের করে নিতে হবে এই কোণের মানটা আমরা কিভাবে বের করব তো এটা দুই তিন ভাবে বের করা যায় আমরা জাস্ট দুইভাবে দেখাচ্ছি দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এরা পরস্পর কোণ সব সময় সমান হবে তাহলে মান যেহেতু আমরা 75 তার মানে ডিগ্রি পেয়ে গিয়েছি এই পাশের কোণের মানও হবে পঁচাত্তর ডিগ্রি আরেকটা পদ্ধতি অবলম্বন করে আমরা এটার মান বের করতে পারি এটাকে আমরা একটা সরল রেখা দেখতে পাচ্ছি এই সরল রেখার উপরে একটা বিন্দু নিয়ে আমরা বলতে পারি এটা একটা সরল কোণ এটার মান একশো ডিগ্রি দেখুন তো এই পার্টটুকু একশো পাঁচ ডিগ্রি নিয়েছে তাহলে আর বাকি থাকে কতটুকু আগের মানটা আমরা যেভাবে বের মতো আশি থেকে একশো পাঁচ বিয়োগ এখানেও ঠিক তাই করতে হবে এই ভ্যালুটা পেয়ে যাব। পঁচাত্তর ডিগ্রি এখন দেখুন একটু আগেই আমরা যেটা বললাম একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি হবে তাহলে এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটার দুইটা কোণের মান আমরা পেয়ে গিয়েছি এইটা এইটা এই কোণের মান দেওয়ায় আছে পঞ্চান্ন ডিগ্রি এবং এটার মান আমরা বের করে নিয়েছি পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঞ্চান্ন বিয়োগ করব এবং পঁচাত্তর বিয়োগ করব। তাহলে আমরা যে মানটা পাবো ওইটাই হবে আমাদের ওয়াইয়ের এর মান একশো আশি থেকে যদি আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি পঞ্চাশ ডিগ্রি এক্সের মান পঁচাত্তর এবং ওয়াইয়ের মান আমরা পেলাম পঞ্চাশ পঁচাত্তর এবং পঞ্চাশ যদি আমরা যোগ করি দেখুন এখানে পাঁচ এবং সাত পাঁচ বারো তার মানে একশো পঁচিশ ডিগ্রি এখানে অ্যান্সার দেওয়া আছে এটাই হবে অ্যান্সার আর একটা সহজ পদ্ধতিতে ওয়াইয়ের মান বের করা যায় যে কোনো একটা ত্রিভুজ এর যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তো আমরা এই পাশের বাহুটাকে বর্ধিত করলাম এখন এই পাশে যে একটা বহিষ্টকোন উৎপন্ন হচ্ছে এই কোণটা মানে বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান তার মানে এখানে যে চিহ্ন দেওয়া দুটি কোণ আছে এই দুটি কোণ এই বহিস্থ কোণের সমান হবে আচ্ছা দেখুন তো এটা একটা ত্রিভুজ এবং এর একটি বাহুকে আমরা বর্ধিত করলাম তাহলে এটা এখানে বহিষ্টকোণ মানে একশো পাঁচ ডিগ্রি আর বিপরীত পাশের অন্তঃস্থ কোন হচ্ছে ওয়াই এবং এইখানে যে ভ্যালুটা আছে এটা পঞ্চান্ন ডিগ্রি তার মানে আমরা যদি একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করি পঞ্চাশ ডিগ্রি পেয়ে যাচ্ছি এটাই খুবই সিম্পল এবং খুবই সহজ আপনার যেটা ভালো লাগে বা যেভাবে ভালো লাগে সেইভাবে আপনি বের করবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে দশ নম্বর প্রশ্ন যেটা আছে আমরা পরবর্তী লেকচারে এটা দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত চিত্রটাকে ভালো করে অবলোকন করুন যে কি চাওয়া হচ্ছে এবং এই চিত্র দেখে কি মনে হচ্ছে যেটা আমি সমাধান করতে পারবো বা পারবো না তো যদি পারেন তাহলে আপনাকে স্যালুট আর যদি না পারেন তাহলে পরবর্তী লেকচারে আশা করি আপনাদের সাথে দেখা হবে